প্রিয় কাচের ও দূরের সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আজকের অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর আকিকা বিষয়ক পাঠ থেকে আলোচনা করব ইনশাল্লাহ তার আগে আমার পরিচয় আমি মোহাম্মদ তাজুল ইসলাম সহকারী শিক্ষক আলমদিনাইন ইনস্টিটিউট রংপুর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আকিকা একটি আরবি শব্দ আকিকা আরবি শব্দ যার অর্থ হচ্ছে ভেঙে ফেলা কেটে ফেলা বা ছেঁটে ফেলা এই আকিকা ইসলামের পরিভাষায় সন্তান জন্মের সপ্তম দিনে তার কল্যাণ কামনা করে কোনো হালাল গৃহপালিত পশু জবাই করাকে আকিকা বলা হয় আকিকার হুকুম হচ্ছে সুন্নত সুন্নত হুকুম হাদিসের বাণী অনুযায়ী রসেলবাগ সাল্লা সাল্লাম বলেছেন প্রতিটি প্রত্যেকটি নবজাতক বা নবজাত সন্তানের আকিকার সাথে সম্পৃক্ত আকিকা করার দ্বারা সন্তানে হাত বৃদ্ধি পায় বিপদাবদ বালামুচিগত দূরবিত হয় আর সে কারণেই একজন পিতার পিতামাতার উপর দায়িত্ব হচ্ছে সন্তান জন্মের সপ্তম দিনে পিতামাতা চারটি কাজ করবে যে চারটি কাজ করবে সে কাজগুলির মধ্যে সন্তানের ইসলামী নাম অর্থবহ সুন্দর স্পষ্ট একটি নাম রাখতে হবে আজকাল বর্তমান প্রেক্ষাপটে আমরা নামের ক্ষেত্রে অনিহা। আমরা দেখতে পাই যে কিছু পিতা মাতা আছে যেন তেনভাবে একটা ছোট্ট অক্ষরে দুই অক্ষরের নাম লেখার বল্টু শোলটু নানটু ইত্যাদি নাম রাখে আসলেই এ নামগুলো রাখা ঠিক না নাম একটা অর্থবহ নাম রাখতে হবে যেই নাম ধরে কেয়ামতের দিন আল্লাহ তালা ওই ব্যক্তিকে টাকবেন তাহলে সেই নামটা যদি বল্টু হয় প্রচার প্রচলিত নাম এটা যদি পরিবারের সবাই যদি সেই নামে তাকে চেনে আকাশ সাগর সৈকত এই নামগুলো যদি তাদেরকে চেনে তাহলে কেয়ামতের দিন তাদেরকে ওই আকাশ বাতাস সাগর সৈকত হিসাবে ডাকা হবে কিন্তু তার যে বিশাল গোপন সার্টিফিকেট নাম আগেকার যুক্ত নাম এই নামে তাকে সেদিন আর ডাকা হবে না প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ কাজেই আমরা যেমন এটা শিক্ষার্থীদের জন্য জরুরি তেমনি একজন পিতামাতারও জন্য জরুরি যে তার সন্তানের নাম কিভাবে রাখবে কেমন নাম নাম রাখবে তাহলে আমরা এখন আজকে এখান থেকে আলোচনা থেকে বুঝতে পারলাম সন্তানের ইসলামী নাম রাখা অর্থবহ কোরআন ভিত্তিক একটি নাম রাখতে হবে এরপরে পাক সাল্লা সাল্লাম বলেছেন সন্তান জন্মের সপ্তম দিনের মধ্যেই তার কষ্টদায়ক বস্তু এ কষ্টদায়ক বস্তু বলতে তার মাথার চুল বুঝানো হয়েছে কষ্টদায়ক বস্তু বা মাথা মুন্ডন করে ফেলতে হবে সপ্তম দিনের মধ্যেই কিন্তু আজকে বর্তমান দেখা যায় যা আমরা দেখতে পাই সন্তান জন্মের এক দেড় মাস পরেও এটাকে এই চুলগুলো ফেলানো হয় না আরও বেশি সময় লেন্দি করানো হয় কিন্তু রসুল বাগ সাদালাম বলেছেন এটা তাদের জন্য কষ্টদায়ক বস্তু তোমরা সন্তানের কষ্টদায়ক বস্তুগুলো সপ্তম দিনের মধ্যেই তার থেকে সরিয়ে ফেলো এবং এই চুল মাথার চুলের ওজন পরিমাণ স্বর্ণ বা রৌপ্য বা সেই পরিমাণ সেই স্বর্ণ বা রৌপ্যের পরিমাণ সমপরিমাণ অর্থ মানুষের মানুষকে বা অভাবগ্রস্ত গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণ করে দেওয়া এরপরে আকিকা করা আকিকা কি আমরা আগেই আকিকা সম্পর্কে জেনেছি যে ইসলামের পরিভাষা সন্তান জন্মের সপ্তম দিনে তার কল্যাণ কামনা করে কোনো হালাল গৃহপালিত পশু জবাই করাকে আকিকা বলে তাহলে এটা হচ্ছে সেটা সেই আকিকা যে কোনো হালাল পশু জবাই করে আমরা সন্তানের নেখায়াত কামনা করব। সুস্বাস্থ্য কামনা করব। বা লামুচিপথ এবং আপদ থেকে দূরবৃত যেন নিষ্কৃতি লাভ করে এজন্যই তার আমরা আকিকা করব তো শরীয়তের বিধান হচ্ছে রসিলবাক সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন যদি সন্তান ছেলে সন্তান হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য দুটি ছাগল আর মেয়ে সন্তান হলে একটি ছাগল যদি কোনো কারণে পিতা যদি অসমর্থবান হয় তাহলে সেক্ষেত্রে একটি ছেলে সন্তানের জন্য একটি ছাগল কোরবানি করলেও তার কোরবানি বা আকিকা আদায় হয়ে যাবে তবে যদি কোনো ব্যক্তি কখনো যদি এই সাত দিনের মধ্যেই সাত দিনের মধ্যে যদি আকিকা করতে না পারে অক্ষম হয়ে যায় আর্থিকভাবে দুর্বল যদি থাকে অসচ্ছল ব্যক্তি যদি হয় তাহলে সেক্ষেত্রে তিনি চোদ্দো একুশ পঁচিশ চোদ্দো একুশ এভাবেই পরবর্তী দিনগুলিতে করতে পারবে অথবা যদি কোনো ব্যক্তি যদি জানতে পারে যে আমার আকিকা হয়নি বয়স প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে যদি জানতে পারে যে আমার বাবা মা আর্থিক সংকটের কারণে আমার আকিকা করতে পারেনি বা কোনো কারণে আমার আকিকা করেননি তাহলে সে ব্যক্তি নিজে তার আকিকা আদায় করে নিতে পারবে যেমন রসিলা বাগ সাল্লাহ সাল্লাম তার আকিকা তিনি নিজেই করেছেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা আজকে আকিকার মধ্যে আকিকার পাঠ থেকে যে বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমি তুলে ধরছি তো একটু আগে আমি বলেছি যে ছেলে সন্তান হলে দুটি সেখানে দলিল হচ্ছে আল্লাহ রসুলের কথাটা হচ্ছে নাসাই শরীফ থেকে নেওয়া হয়েছে যে ছেলে সন্তানের জন্য দুটি ছাগল এবং মেয়ে সন্তানের জন্য একটি ছাগল জবাই করাই যথেষ্ট এটা হচ্ছে নাসাই শরীফ থেকে হাদিসখানা গ্রহণ করা হয়েছে মুসলমানদের প্রত্যেকটি কাজই বৈধ মুসলমানদের প্রত্যেকটি বৈধ কাজই এবাদত এবাদত আদায়ের সুনির্দিষ্ট নিয়ম রয়েছে আমরা যেন তেনভাবে মানে প্রত্যেকটা কাজ প্রত্যেকটি কাজেরই একটা করে নিয়ম রয়েছে আর এই নিয়ম মতো কাজগুলি সমাধান করলে শরিয়ার বিধান মোতাবেক ইসলামী বিধান মোতাবেক রীতিনীতি অনুযায়ী যদি বিধানগুলি পালন করা হয় তাহলে প্রত্যেকটাই মুসলমানের প্রত্যেকটি কাজে এবাদতে পরিণত হবে এছাড়াও আমরা এই কোরবানির পশু যে আগিকাকৃত পশু আকিকা আকিকার পশুর গোস্ত এটাকে আমরা অভাবগ্রস্ত এতে মেসকিনদেরকে খাওয়াতে খাওয়াতে পারব তারাও খেতে পারবে আবার আত্মীয় স্বজনরাও খেতে পারবে সমাজে একটা প্রচলন আছে প্রথা আছে সমাজের মানুষরা একটা ভুল বুঝে আছে সে ভুলটা হচ্ছে এই যে পিতামাতা নাকি কোরবানির সন্তানের আকিকার গোস্ত খেতে পারবে না এজন্য ওই দিন তারা অন্য কিছু ব্যবস্থা করে তারা খানাপিনা করেন তো আমি এখানে ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনো বাধা নিষেধ নেই কোনো বিপত্তি নেই পিতামাতাও এই আগেকার গোস্ত খেতে পারবে এবং তেনারাও এটাকে খেয়ে তার সন্তানের জন্য দোয়া করতে পারবে তো এছাড়াও এ গোস্ত রান্না করে অভাবগ্রস্ত এতিম মিসকিনদের মাঝে বন্টন করতে পারবে তবে একটি জিনিস খেয়াল রাখতে হবে যে কোরবানির পশুর যে শাল বা চামড়া এটা বিক্রয় করে এটা সাদকা করে দিতে হবে এটা খাওয়ার বিধান বা হুকুম নেই তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো আশা করি তোমরা আজকে আমাদের এই ছোট্ট এই পাঠটি অর্থাৎ এই আকিকা বিষয়ক নবম পাঠ এবাদতের নবম পাঠ বিষয় আকিকা বিষয় এই স্বল্প পাঠটি তোমরা অলরেডি তোমরা বুঝতে পারছো আশা করি আগামী দিনে আগামী দিনে এ আকিকার বিধান আজকে আমাদের সমাজে প্রচলিত না থাকা একটা রেশম রেওয়াজে পরিণত হয়ে গেছে আর কিকা এখন একটা আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে আকিকা একটা ভোজ কি ভোজ বা এলাহিকাণ্ডে পরিণত হয়ে গেছে এখন দেখা যায় যে আমরা প্রায় দেখতে পাই যে সন্তানের সাত দিনের মধ্যে আকিকা না করে বর্তমান সমাজে দুই বছর বা তিন বছর পর সন্তানের আকিকা করে সেখানে বিশাল এক আয়োজন করে বিভিন্ন ডামাডোল বাজিয়ে কার্ড ছাপিয়ে বিভিন্নভাবে এই আকিকার ব্যবস্থা তারা করে থাকে এবং সেখানে দেখা হয় দেখা যায় যে মানুষেরা বিভিন্নভাবে মানুষের সেই আকিকা অনুষ্ঠানে আসে এবং এটাকে অর্থবহ করার চেষ্টা করে আসলেই আকিকার বিধান হচ্ছে যে সপ্তম দিনের মধ্যেই তাকে সুর সম্পূর্ণ করতে হবে এ ধরনের বিশাল কোনো এলাহি কাণ্ড করে আয়োজন করে মানুষকে খাওয়ায় দাওয়ায় এই আয়োজন করার কোনো বিধান শরীয় অত চাপ নেই কিন্তু আকিকা করতে হবে সামর্থ্যবান পিতা মাতাদেরকে না পারলে তাহলে কোনো কথাই নেই তাহলে সেক্ষেত্রে সন্তানরা বড় হয়ে যদি তারা যদি আর্থিকভাবে সচ্ছল লাভ করে সচ্ছলতা লাভ করতে পারে তাহলে তখন তারা নিজের আকিকা নিজেই করতে পারবে তো আকিকার গোষ্ঠ আমরা সাধারণত নিজেরা খাবো আত্মীয় স্বজনদেরকে খাওয়াবো মিসকিনদেরকে খাওয়াবো পারলে রান্না করেও খাওয়ানো যাবে এতে কোনো সন্দেহ নেই তো আকিকার এই ধরনের রেশম রেওয়াজ বর্তমান যে আঙ্গিকে সামাজিক মানে যে প্রথা চালু হয়ে গেছে এবার ডামাডোল করে ডামাডোল বাজিয়ে বিশাল কান্ডের মাধ্যমে কোনো পিকনিক কর্নারে গিয়ে বা কোথাও কমিউনিটি সেন্টারে নিয়ে গিয়ে আগিকার বিশাল আয়োজন অথচ দেখা যায় সেখানে আসল হকদার যারা গরিব মিসকিন এতিম অভাবগ্রস্ত ক্ষুধার্ত মানুষগুলো তারা বঞ্চিত হয়ে যায় আমরা আসলেই তাদের দিকে লক্ষ্য করা দরকার একটা সমাজ বিনির্মাণে ইসলাম যে গুরুত্ব দিয়েছে সর্বক্ষেত্রেই এতে মিসকিন গরিব অভাবগ্রস্তের যে যে একটা অধিকার আছে সে অধিকার বাস্তবায়ন করি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন এবং আগামীতে আবারও তোমাদের সাথে সাক্ষাৎ হবে আবারও তোমাদের কাছে আসবো ইনশাল্লাহ ফিরে আসবো এই আশা ব্যক্ত করে তোমাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি